পুরুষ রয়েছে আমাদের জন্য। আজকে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কয়েকটা পুরুষের জন্যই, অনেক পুরুষের জন্য, তার মধ্যে আমাদের সতীদাহ প্রথা বিনষ্ট হয়েছে, তো তখন মেয়েদের পুড়ে মরতে হতো, একজন পুরুষই ভেবেছে। আমাদের বিধবা বিবাহ প্রচলন হয়েছে, নারী শিক্ষা হয়েছে, কে করেছে তোমরা জানো, বিদ্যাসাগর রামমোহন ডিরেজিও ছিল, যিনি বিদেশে ডিরেজিও, সেও হেল্প করেছে। তো সুতরাং আজকের দিনে কিন্তু আমরা কেউ চুপ করে থাকবো না, যখন এতটা অধিকার করে আমরা এখানে হয়েছি, বিলো 18 মানেই আমরা চুপ করে থাকবো না। আমাদের জন্য একটা আইন এসেছে, আমাদের জন্য এই আইনটা এসেছে। আমি জানি আমার সঙ্গে না হোক আর একজন মেয়ের সঙ্গে হয়েছে, সে জানে না, তার হাত ধরে আমরা নিয়ে যাব যেখানে পাবে সে অন্যায় প্রতিরোধ। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডিএলএসএ থেকে এসেছি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। খুব ছোট্ট কথা, এত কিছু মনে রাখতে হবে না। যদি তোমাদের সঙ্গে কোনো সমস্যা হলো, কোথায় যাব, কি করব, কিছু মনে রাখতে পারছি না, কোর্টের পাশে ডিএলএসএ অফিস, সেখানে চলে যাবে। তোমাদের ছোট্ট ছোট্ট হাত আমরা ধরে নিয়ে প্রত্যেকটা সেক্টরে যাব, তোমাদের জন্য আমরা আছি। বিভিন্ন রকম সমস্যা হোক তোমাদের, শুধুমাত্র যে 18 বছরের নিচে তোমাদের এই সমস্যা বক্স নয়, তোমাদের স্কুলে ফিস দিতে পারছো না, বা অন্য কোনো রকম সমস্যা, তোমার মায়ের কোনো সমস্যা মানসিকভাবে, অনেক আছে বাবা হয়তো হতেই পারে কোনো পরিবারে ড্রিঙ্ক করে বা বিভিন্ন রকম হতে পারে সমস্যা, আমরা আছি। তারপরে আমি তোমাদের আবার বলবো কিছু কথা, আমি দেখে নেবো এবার আমার কে না, তাই তো? আচ্ছা, কিন্তু সীতাকে কিভাবে মরতে হয়েছিল বলো? পাতাল প্রবেশ করতে হলো সীতাকে, সমাজ স্বামী কি বললো, না তুমি অপবিত্র। ছোট্ট একটা গল্প, আজকের দিনে মেয়েরা আমরা অপবিত্র হব? কেউ আমাকে ছুঁয়ে দিল, কেউ আমার জৈন হয়রানি করলো, কোনো একটা 80 বছরের লোক আমার উপর ধস্তাধস্তি করে আমাকে বিধ্বস্ত করলো, আমি কি পাতাল প্রবেশ করব? করবো না। কোথায় যাব আমরা? পক্সো আইনের হাত ধরবো। মহাভারত দেখো তো সবাই, মহাভারতের একজন স্বামী না 5 জন স্বামী হয়ে গেল, ডিস্ট্রিবিউশন হয়ে গেল, একটা মেয়ের মতামত নিল না, তাই তো? মতামত না নিয়ে কি করলো 5 জন স্বামী? যখন তার বস্ত্রহরণ হচ্ছে তখন কি হলো, একজন স্বামী আছে সঙ্গে, কোনো ছেলে সঙ্গে আছে? নেই। চলে গেছো, বাবা মাকেও জানাতে পারছো না, বাড়িতে বলতে পারছো না, বোন দিদি ভাই বন্ধু কাউকে বলতে পারছো না, না বলে বলাটাই স্বাভাবিক, বলতে পারাটা ঠিক আছে। তখন তারা এইটারই সুযোগ নিচ্ছে, তাহলে আমরা কি করব, তাদেরকে এই সুযোগটা দেব না। প্রথম কথা হচ্ছে, যখনই তুমি বুঝতে পারবে সে কোনো কিছু এমন জায়গায় পৌঁছেছে তার কথাবার্তা বা তার সাথে কথা বলতে গিয়ে যে এটা একটা চাহিদার জায়গায় চলে এসেছে, বা সে কোনোভাবে আমাকে কোনোভাবে জড়াচ্ছে, কোনোভাবে ও আমাকে কোনো কিছুতে প্রলোভন দেখাচ্ছে বা কোনোভাবে আমাকে মোটিভেট করছে, আমি সেখানে পা দেব না। সবসময় মাথায় রাখতে হবে বাবা মা, স্কুলে দিদিমণিরা আর বন্ধু বান্ধবরা, খুবই পরিচিত বন্ধু বান্ধবরা আর আত্মীয় স্বজনরা, যারা খুবই পরিচিত, তারা ছাড়া কেউ আমার ভালো চায় না। আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকে থাকে এরকম, যারা আমাদের সাথে এরকম যৌন হ্যারাসমেন্ট করে, কাকা জ্যাঠা মামা পিসা অনেকেই আছে, ঠিক আছে। তাহলে সব থেকে কাছের বন্ধুকে মা, সাহস করে মাকে বলতে হবে, বলবো না বললে হবে না, বলতে হবে। প্রথম ভুলটা যদি বলতে পেরেছো তারপরে আর ভুল হবে না, কিন্তু প্রথম ভুলটা যদি মেনে নিয়েছো তারপর আবার ভুল হতে থাকবে, একটার পর একটা, একটার পর একটা ভুল হতে থাকবে, সেই ভুলটা আর শুধরানো সম্ভব হবে না। তোমার তো কোনো দোষ নেই, তোমার নিষ্পাপ মন, তুমি মানুষকে বিশ্বাস করেছো, কিন্তু সেই মানুষটা বিশ্বাসের যোগ্য না, সে হচ্ছে একটা বিকৃত মস্তিষ্ক, সে অসুস্থ। তাহলে আমাদের কী করতে হবে, সেই এই সমাজের মধ্যেই তারা রয়েছে, সে তোমার সাথে এরকম করছে, তোমার আমার সাথে করছে, তার মানে কি সে এই সমাজটাকে নষ্ট করছে, আমার সাথে আমাকে নষ্ট করছে, তার সাথে সাথে আমার সমাজকেও নষ্ট করছে। তাহলে কিন্তু হবে সমাজ থেকে একে বার করতে হবে, টেনে আইনের হাত ধরতে হবে, সেখানে বার করে কীভাবে তার শাস্তি দেওয়া যায়, তাকে দেখে আরও যাতে 5টা মানুষ সেই জায়গায় না যায়, এবং আর 5টা মানুষ যাতে সেই কাজটা করতে সাহস না পায়, এমন শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে সেই শিউরে ওঠে সেই সেই শাস্তি দেখে। অন্য সেইটুকুনি বলো, তুমি বললেই যথেষ্ট, তুমি বললেই যথেষ্ট, তোমার কথাই কোর্ট মানবে, তোমার কথাই আইন মানবে, তুমি কিছু নাবালিকা বলে তোমাকে কিছু মানা হবে না, তা না, তুমি মেন, তোমার নাম গোপন থাকবে, কোনোদিনও তোমার নাম প্রকাশে আসবে না, কেউ জানতে পারো। সিডব্লিউসি বলে একটা প্ল্যাটফর্ম আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, সেই কমিটিতে তোমরা সরাসরি যেতে পারো, বা তোমাদের গার্জেনের মাধ্যমে
আমাদের কাছে আসতে পারো। এই কমিটি কি করে? এই কমিটি তোমাদেরকে তোমাদের অধিকারকে, যাতে তোমরা অধিকার থেকে খর্বিত না হও, সেই অধিকারগুলোকে পাইয়ে দেওয়ার জন্য সমস্ত রকম হেল্প করে। তো আমরা যতগুলো ইউনিট আছি, ডালসা আছি, শক্তি বাহিনী আছি, উমেন পুলিশ আছি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছি, এই ইউনিটগুলো আমরা একে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে তোমাদের আমরা প্রোটেকশন করি। এই বলে আমি আমার কার্যক্রম ছিল আজকে নয়, এই প্রোগ্রামটা বিগত এক মাস ধরে চলছে। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জিরো এইটিন বাচ্চাদের জন্য। বক্স ওয়াইন আছে, সাইবার ক্রাইম আছে, আর সমস্ত যে চিট হচ্ছে সোশ্যালভাবে, যে ফেসবুক বা এটিএম, সেই সমস্ত বিষয়গুলি বাচ্চাদের জানাবার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে আমরা আছি ডিএলএসএ, এখানে ওমেন্স পুলিশ আছে, ডিসিপিইউ আছে, শক্তিপিউ আছে, এবং এখানে সাইবার ক্রাইম ছাড়া আমাদের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি বাচ্চাদের এই প্রোগ্রামটাকে মাধ্যমে জানাতে কীভাবে তারা এই মানে এই সমস্যাগুলো থেকে নিজেদের প্রতিরোধ করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে সমস্যাগুলো থেকে। ম্যাম, কী রেসপন্স পাচ্ছেন? রেসপন্স হচ্ছে প্রত্যেকটা স্কুল এবং স্কুলের স্টাফ, প্রধান শিক্ষিকা, বাকি স্কুলগুলো প্রত্যেকেই এই প্রোগ্রামটার সঙ্গে পাওয়ার পর বলছে বাচ্চারা আজকের দিনে এই আইন এবং এই প্রোগ্রামটা ভীষণভাবে প্রয়োজন ছিল, বাচ্চারা জানতে পারছে এবং সমস্ত স্কুল চাইছে এই প্রোগ্রামটাকে আরও বাড়ানো হোক এবং মাঝে মাঝে এইভাবে স্কুলে ভিজিট করে এই ধরনের প্রোগ্রাম করা। রমা সাহা শো, ডিএলএসসি, পশ্চিম বর্ধমানে, পানেলা। ধন্যবাদ। কারণ কেউ যদি একটা ভুল বারবার করে, সে পরের বার আমার থেকে অন্য কারোর সাথে সেগুলোই বারবার করে। একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো, তার দ্বারা এটা খুব প্রয়োজন। সব থেকে বড়ো কথা বাচ্চাদের জন্য, বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য, যারা শিশু যারা এবং যারা ক্লাস এইটের ওপরে যাদের এজ গ্রুপ হয়ে যাচ্ছে, তাদের জন্য খুব প্রয়োজন। তাদের একটা কথা জানতে হবে, ভয়ের কিছু নেই। কোনো কিছু প্রকাশ করলে যে তোমার উপরে একটা অত্যাচার হচ্ছে, তোমার উপরে একটা ট্রমা, তোমাকে যাতে ট্রমার মধ্যে না চলে যাও, সেই জন্য তোমাকে জানতে হবে যে ভয়ের কিছু নেই, আইন তোমার পক্ষে এবং স্কুল তোমার পাশে আছে, অ্যাডমিনিস্ট্রেশন তোমার পাশে আছে, পুলিশ প্রশাসন তোমার পাশে আছে, যে কোনো মিডিয়া তোমার পাশে আছে, এটা তোমাকে জানতে হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এই ভয় যে পাবে না, তোমাদের সপক্ষে যে একটা আইন আছে, তো সেইটা কিন্তু এই জিনিসটা এনারা তোমাদের জানালেন। এবং আমার বক্তব্য যে এই প্রোগ্রামগুলো আরও ঘন ঘন হোক, তাদের বাচ্চারা কিছুদিন পরে ভুলে যায়। বাচ্চাদের চাপ থাকে, পড়াশুনো থাকে, নানা রকম কার্যক্রম আমাদের থাকে, ক্যারিকুলাম থাকে, যদি বারবারে তাদের মাথায়, বিশেষ করে গভর্নমেন্ট স্কুলে যে বিলো পভার্টি লেভেল থেকে বিভিন্ন বাচ্চারা আসে, তাদের মাথায় যদি এটা ঢোকে, তারা অনেক বেশি অত্যাচারিত, অনেক বেশি আন্ডার প্রিভিলেজ। সুতরাং তাদের মাথায় যদি এটা ঢোকানো হয় যে তাদের পাশে কিছু মানুষ আছে, তাহলে খুব ভালো হয়। আপনারা বারবার আসুন। আমি এটাই আপনার পরিচয়। ম্যাম, আমি নিবেদিতা আচার্য, হীরাপুর এনসিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা।